কারণ এই দুনিয়াতে যাদেরকে আমি কাছে দেখতেছি তারা আমার সামান্য সময়ের জন্য আপন কিন্তু কেউ আমার আসল না আসল হলেন আমার আল্লাহ আসল হলেন আমার রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি আমার আসল তিনি আমার আপন এই জমিনের মধ্যে আমার মা আমার বাবা সামান্য সময়ের জন্য আপন আসল কেউ না আসল কে আল্লাহ আব্বা আম্মা আমারে খানা দেন নাই আমার হায়াত দেন নাই আমার যেটা বেশি জরুরি নিঃশ্বাস আনা নেওয়া করা এটার শক্তি আমার আব্বা আম্মা দেন নাই কে দিবেন সম্মান আমাকে আল্লাহ দিয়েছেন আর এই সম্মান পাওয়ার পেছনে রহমতের নবীর আদর্শ আমি যদি এখন প্যান্ট শার্ট টাই লাগায় টুপি পাগড়ি জামা ফলাইয়া বয়ানে বসি যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে তারা পর্যন্ত বলবে হাফিজ বোমরা হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ঠিক নি কারণটা কি একটু চিন্তা করো মদিনাওয়ালা নবীর পোশাকের মূল্য কত আমি যদি এখন প্যান্ট শার্ট টাই পরে বলি অমুক জায়গায় এখন আমি ইমামতি করব এশার নামাজ পড়াবো যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে এর পিছনে নামাজ পড়ব না একটু চিন্তা করো মানুষ নবীর সুন্নতি পোশাকের মূল্য কত নবীর আদর্শের কারণে এত সম্মান এতগুলো মানুষ এই জায়গায় এত বৃষ্টি কাদা পানির মধ্যে 1000 টাকা করে দিব বইলা যদি কোনো কোটিপতি ডাকতেন মাইক লাগাইয়া হয়তোবা এত মানুষ আসতো কিন্তু এই জান্নাতি মানুষ একজনও আসতো না সমাজের টাটকা সব গাঁজা করে রায় লাইন দাঁড়াইতো আমার 1000 দাও কিন্তু এখানে টাকার জন্য কেউ আসে নাই খানার জন্য আসে নাই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনীও নাই এই মানুষগুলো কষ্টকে স্বীকার করে এরপর মন ভরা আনন্দের ভিতরে আছে কষ্ট নাই ঠিক নি কষ্টের মধ্যে আনন্দ টাকা দিয়েও হয় না এটা কেমনে সম্ভব নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনীর বাহিনীও নাই এগুলো কেমন করে সম্ভব একমাত্র রহমাতুল লিল আলামিনের আদর্শের কারণেই সম্ভব তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইফুয়াত নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল নবীজির আদর্শের কারণে এত মূল্য 1500 বছর পরেও এত সম্মান কারণ নবী চ্যালেঞ্জ করে গেছেন এই উম্মতেরা আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম বিদায়টাকে ওয়াফাতুন নবী বলে আমি আসছিলাম মিলাদুন নবী রেখে গেলাম সিরাতুন নবী আমি দুনিয়াতে আসছিলাম মিলাদুন নবী বিদায় নিয়ে গেলাম ওয়াফাতুন নবী উম্মতের জন্য উপহার রেখে গেলাম সিরাতুন নবী সিরাতটারে যদি ধইরা রাখো আমার সিরাত হলো কোরআন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবীর সিরাত নবীর আদর্শের বয়ান করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাত্র 18 বছর বয়স কত 18 বছর বয়স 6 বছরে নবীর সাথে বিবাহ হলো 9 বছর বয়সে নবীর ঘরে আসলেন 18 বছর বয়সে নবী বিদায় নিলেন আম্মা জান নবীর ঘর করলেন কত বছর কথা বলেন না কেন মাত্র 9 বছর 18 বছরে তো অনেকের বিয়েই হয় না আম্মা জান আয়েশা মাত্র নবীর ঘর করলেন 9 বছর এই 9 বছরের মধ্যে আল্লাহ তারে কি দান করলেন আম্মা জান আয়েশা বলেন নবীজির সোহবত থাকলাম 9 বছর টোটাল বয়স আমার 18 বছর আল্লাহ তাআলা রহমতের নবীর নেক দোয়ার কারণে আমাকে আল্লাহ এত জ্ঞান দান করেছেন আমি আয়েশা
18 বছরের কন্যা 18 বছরের নারী আমি আয়েশাকে আমার আল্লাহ এত জেহেন দান করেছেন আমি 2000 এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি বড় বড় সাহাবায়ে কেরাম মাসআলায় যদি আটকাইয়া যাইতেন আম্মা জান আয়েশার কাছে যাইতেন আম্মা জান আয়েশা সমাধান দিতেন বলে কেমন সমাধান নবীর ইন্তেকাল হয়ে গেল নবী দুনিয়াতে আসছেন সোমবার দিন কোন দিন দুনিয়া থেকে বিদায় ও ইন্তেকাল হইছে সোমবার দিন টাইম আলাদা তারিখ আলাদা সময় আলাদা আসার মাসও আলাদা বর্ণনাকারীরা ঐতিহাসিকরা কেউ বলেন নবী রমজান মাসে দুনিয়াতে জন্ম গ্রহণ করেন এরকম মতামত আছে রবিউল আউয়ালে আসছেন তাও 12 তারিখ নির্দিষ্ট না অনেকের অধিকাংশ মত হলো 8 তারিখ 9 তারিখ 11 17 যাই হোক ওদিকে আমি যাব না নবী আসছেন সোমবার এই বার নিয়ে কোনো ভেদাভেদ কোনো মতনক্য নাই বিদায় নিছেন সোমবার আসার টাইম সুবহ সাদেক যাওয়ার টাইম হলো যোহরের নামাজের আগে চাশতের সময় কি কোন দিন সোমবার কয়টায় চাশতের সময় যোহরের আগে নবীর দাফন হয় নাই ইন্তেকাল হয়ে গেল মাত্র সোমবার যোহরের নামাজের আগে দাফন হইল বুধবার রাতের বেলা তাহাজ্জুদের টাইমে তিন দিন দেরি হলো কেন নবীজি বলেন মাইয়্যিত মারা গেলে মাইয়্যিতের দ্রুত দাফন করো উপরে রাখবা না কষ্ট পায় নবী হাদিস বললেন অথচ নবীকে কেন এই তিন দিন রাখা হলো কারণটা কি এর একমাত্র কারণ কঠিন থেকে কঠিন গোটা দুনিয়ার মুসলিম বিশ্ব দুইটা সমস্যার জায়গায় দাঁড়ায় গেল সমাধান নবীও দিয়া যান নাই সাহাবায়ে কেরামও সমাধান দিতে পারতেছেন না এক সমস্যা নবীর দাফন কোথায় হবে মদিনার আনসার সাহাবীরা ডাকে আসো মদিনায় রাখবো মক্কাবাসী বলে মুহাম্মদের মক্কায় পাঠায়া দাও মদিনায় দাফন করানো যাবে না এই এক সমস্যার সমাধান কে দিবেন দুই নাম্বার সমস্যা নবী বলে যান নাই আমার ইন্তেকালের পরে আবু বকর খেলাফতের জায়গায় আসবেন ওমর আসবেন আলী আসবেন কাউকে বলে যান নাই এই সমাধানও পাইতেছেন না সমাধানের জন্য তিন দিন সময় লাগলো এক সমাধান দিলেন মাইয়া আর এক সমাধান দিলেন মাইয়ার বাবা আবু বকর সিদ্দিক সমাধান দিলেন রসূলের ইন্তেকালের পরে তার দায়িত্বের জায়গায় যিনি হবেন আমি হব তা না রসূলের হাদিস আল আইমাতু মিন কুরাইশ কুরাইশ বংশের থেকে ইমাম বানাও সমাধান হক দেওয়া মাত্র আবু বকরের হাতে ওমর হাত দিয়া কয় আমি বায়াত গ্রহণ করলাম ওসমান বায়াত গ্রহণ করলেন আলীও বায়াত গ্রহণ করলেন আমরা আবু বকরকে ইমাম বানায় নিলাম খেলাফতের দায়িত্বে মেনে নিলাম আর নবীর দাফন কোথায় হবে সমাধানটা দিলেন আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস দিয়ে সমাধান দিলেন রসূলের হাদিস যেখানে দাফন হবে ওখানেই কাফন হবে যেখানেই রসূলের ইন্তেকাল ওখানেই দাফন সমাধান হয়ে গেল দাফন শেষ সোমবার দিন দুপুরের আগে ইন্তেকাল বুধবার দিন রাত যাইয়া তাহাজ্জুদের টাইমে দাফন হয়ে গেল রহমতের নবী আম্মা জান আয়েশাকে এত দোয়া করেছেন সাহাবায়ে কেরাম গিয়া বলেন আম্মা জান নবীর আদর্শের বয়ান করেন আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন আফাতাকরাউনাল কোরআন আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না অলু বালা বলে হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি আম্মা জান বললেন কানা খুলুকুহুল কোরআন কোরআন শরীফ হলো নবীর সিরাতুন নবী ইসলাম কি আবেগ দিয়া চলে হ্যাঁ কয় মিলাদুন নবী কায়েম করো সিরাতুন নবী লাথি মারো সিরাতুন নবী তো কোরআন শরীফ তো লাথি মারলা কই লাগলো কই খবর আছে নি আল্লাহ হেদায়েত দান করুন আমিন কোরআন শরীফ ওলামায়ে কেরাম এই জন্য বলে আল্লাহ দুইটা কোরআন দিবেন কয়টা
একটা কোরআন থিওরিক্যাল আর একটা কোরআন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কোরআন আমার নবী থিওরিক্যাল কোরআন হলো আমাদের কাছে যে কাগজের কোরআন আছে এটা হলো থিওরিক্যাল কোরআন এরে নবীর উম্মত আমার নবী এই কোরআনটারে ধরে রাখার কথা বলছেন ধরে রাখো রে উম্মত জীবনে তোমার সম্মানও যাবে না ঈমানও নষ্ট হবে না আজ 1500 বছর পর আল্লাহর কোরআনটারে যারা ধরে রাখছে সুন্নাত অনুযায়ী যারা আছে এদের মতো সম্মানে জমিনে বর্তমানে আর কেউ নাই সম্মানের মালিক কে আল্লাহ 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 সম্মান দিয়ে রাখছে ভাইরা আমার আমরা মানুষের পায় ধরে 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 মানুষের বুঝাই তাবলিগালারা বুঝায় পীর সাহেবরা বুঝায় জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে বুঝাইতে থাকেন আমরা 12 মাস দড়াই কই খানা কই ঘুম কোনো খবর নাই দৌড়ের উপরেই আছি মানুষের পাও ধরে ধরে বুঝাই একটা কর্কশ ভাষায় কথা বলি না গরম কথা বলি না কষ্ট পাইবে কষ্ট পাইলে না জানি আবার বড়দোয়া করে না জানি লোকটা দিনের থেকে দূরে সইরা যায় আল্লাহ পাক মুসা নবীরে কয় ফেরাউনেরে দাওয়াত দিতে যাও তবে সাবধান ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা হারুনেরে নিয়ে যাওয়া আল্লাহ ভালো করে জানে এই ফেরাউনের বাচ্চা জীবনে কালেমা পড়বে না আল্লাহ জানেন নি এরপরও কিন্তু মুসা নবীরে যাওয়ার সময় কয় ও মুসা হারুনেরও বুঝাইয়া বলো ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাইয়া খবরদার কর্কশ ভাষা যেন উচ্চারণ না হয় নরম নরম কথা দিয়ে বুঝাইও ফেরাউন না দাওয়াত গ্রহণ করতেও পারে নাও করতে পারে হয়তো ভাবতে থাকবে ইয়াযযাক্কার আও ইয়াখশা হয়তো ভয় অন্তরে আসবে না হয় চিন্তা করবে মুসা কি কইলো নরম কথা অন্তরে ঢুইকা যায় তাড়াতাড়ি এবং স্থায়ী হয় গরম কথা ঢুকলেও তাড়াতাড়ি বের হয়ে যায় আগুন গরম বেশিক্ষণ থাকে না এক গ্লাস পানি গরম করলেন বাস্তব আবার ঠান্ডা হয়ে যাবে এইবার মুসা নবীকে আল্লাহ এই বয়ান দিলেন আমার নবী শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই রব্বুল আলামিন আমার নবীকে পর্যন্ত বললেন ও নবী নরম কথা বলবেন গরম কথা নয় খবরদার আপনার অন্তরের মধ্যে মায়া জমাইয়া রাখবেন অন্তর থেকে মায়া লাগায় কথা বলবেন ওই কথা মানুষের অন্তরের মধ্যে আসর করবেনই কি করবে না একটা লোক অসুস্থ হইছে এক বুজুর্গ আইছে কোন কবি এই কি কয় ঔষধে কাম হয় না তো লাডি একটা হাতে লইয়া তসবি একটা হাতে নিয়া পুরা বডির মধ্যে ফুয়াইতেছে ফু দিতেছে ঝাড়তেছে তো এক মহা এমবিবিএস এফআরসিএস এফসিপিএস এর বাবা বু আলী সিনা স্বাস্থ্য বিজ্ঞানীদের গডফাদার বুঝেন না কথা বড় তবিবুল আতবাব হে পাশে বুঝছিস এই তুমি এরে ভুয়াইলি কই তুমি এরে ঝাড়লে ফু দিলে কি হবে তুমি এটা বুঝদা না তুমি ডাক্তার মানুষ আমি বুঝদাম না মানি কানা বুঝার ক্ষমতা নেই ডাক্তার একটু স্যাটাস দিছে তো হুজুর বুঝাও বুঝে তুমি একটা আস্তা গাধা কি কি বলছে গাধা কারে কইছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের মুরব্বী বু আলী সিনা মাথা গরম হয়ে গেছে আপনি বুজুর্গ না আর কিছু আপনি আমাকে এই ভাষাটা বললেন তা হলো সমস্যা কি সমস্যা কি মুখ দিয়ে কথা বলছি তোমার এত সমস্যাটা কি আমার জবানে না কথা বলছি তোমার সমস্যা কি বলে কলিজা ছিদ্র হয়ে গেছে কথা বলছি আমি তোমার কলিজা যদি ছিদ্র হয় তো ফুয়ের মধ্যে কেন অ্যাকশন হবে না কথার মধ্যে অ্যাকশন আছে না নেই এই বর্তমান দুনিয়া তো কিছু পণ্ডিত এরা না বুঝার কারণে আল্লাহওয়ালাদের জারফুককে বাজে মন্তব্য করে বেয়াদবি করে আল্লাহ হেদায়াত দান করুন আমিন কথা অ্যাকশন নাই
গালি দিলে মেজাজ ঠান্ডা থাকে না গরম জাগাত গরম জাগাত এবার বুঝেন যে কথার অ্যাকশন কত তাহলে গালির অ্যাকশন হইলে কি কোরআনের কথার অ্যাকশন নেই এটা একটা কথা আরে পুলিশে আসামি দুইরা ফিডাইতেছে কান্দে না আর আল্লাহ আল্লাহরা বয়ান করে 200 হাত দূরে বয়ে এক বেনামাজি কান্দেছে ওরে মারলো কে কথা অ্যাকশন আছে না নাই আছে যেই রকম আমল ঠিক ওই রকম কথায় পাওয়া এলমেরা এজাজ করদান বেহেসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়াব তাবলিগে গেলে মানুষগুলো পরিবর্তন হয় ভালো হয় না খারাপ হয় চরম নাই যায় সারসিনা যায় উজানি যায় বাহাদুরপুর যায় নুই চট্টগ্রাম নানুপুরে যায় মানুষগুলো দাড়ি ছিল না দাড়িওয়ালা হয় পর্দা করে হালাল খায় আগে নামাজ পড়তো না এখন নামাজ ছাড়েই না এর ফিটাইছে নি ভয় দেখাইছে এর বানছে এর পাগল হয়ে গেছে নামাজের আজান শুনলেই কিসের বৃষ্টি দৌড় মসজিদে হাজির আল্লাহ তাআলা এই কথার মধ্যে অ্যাকশন রাখছেন কিন্তু কথা হতে হবে মহব্বত লাগানো কথা মহব্বত দিয়ে মানুষের কলিজার মধ্যে কথার আসর বেশি হয় মুসা নবীরে আল্লাহ কয় ফেরাউনের বয়ান করবা ঠান্ডা আওয়াজ দিয়া লাইয়ে না নরম নরম কথা বর্তমান দুনিয়াতে আমরা যারা দাই বক্তা মুসা নবীর থেকে কি দামি না হ্যাঁ যারা শ্রোতা আছে এরা ফেরাউনের চেয়ে খারাপ তো গরম কথা বলার দরকার কি মুসা নবী ফেরাউনের যাইতেছে দাওয়াত দিতে আল্লাহ জানে এটা জীবনে কালেমা পড়বে না এরপর আল্লাহ কথা কইও নরম আল্লাহ জানছেন যে এটা জীবনও আমারে মানবে না তাহলে মুসা নবীর কো দরকার ছিল না কথা যদি কবি যায় না মানে জাগাত লাগাই দিল আল্লাহ জানেন ও কালেমা পড়বে না এরপর আল্লাহ শিখায় ও মুসা সাবধান নরম কথা কইও গরম না বর্তমান দুনিয়ার বক্তারা কি মুসা নবীর থেকে বড় বক্তা আর শ্রোতা যারা এরা ফেরাউনের চেয়ে খারাপ তো এগুলোকে এত হামতাম কেন কাটতে হলাম মারিয়ে ফেলাম ধরিয়ে ফেলাম কথা বলাও যায় না সহজ হয় না কেন একদল বাতেল টুপিওয়ালাদের কারণে আমরা বুঝাম একরকম বাতেলরা বুঝাইবে আর একরকম তো গালি দিলেও কথা কথা যে বলবে কথা তো দিলের মধ্যে গিয়া কিছুটা কল্পনা জল্পনা হয় হা আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আমিন নরম কথায় যদি বেনামাজি নামাজি হয় তোমার গরমের দরকারটা কি কি নরম কথায় যদি বেপর্দাওয়ালা পর্দা করে তোমার গরমের দরকার কি আমি কি চাই এটা আগে নির্ণয় করতে হবে আমি কি চাই আমি যে ঢাকা থেকে দৌড়েই আসছি পটুয়াখালী ঢুকবো উম্মতে আমারে ডাকছে কি এরা কি চায় আর আমি কি চাই এরা আমাকে ডাকছে কেন হ্যাঁ এরা ডাকছে কেন বৃষ্টির মধ্যে না আওয়ামী লীগ না বিএনপি না কোনো দল সব একাকার হয়ে এখানে সবাই আরে এমনে যদি ডাকি ভাই মাদ্রাসা আসেন না যাইব না ওয়াজের ফ্যান্ডেলে কোনো দলাদলি নেই সব লাইন দিয়ে আসছে উদ্দেশ্য কি এটা আমি বক্তাকে আগে চিন্তা করতে হবে এরপর কথা বলতে হবে এরা আমার গালি শুনতে আয় নাই আমার পাস করলি না পড়লে গুনাহ হবে এও শুনতে আয় নাই এরা আসছে আল্লাহ আর রসুলের মহব্বত এরা দুইটা কথা শুনবে নরম শুইনা যদি চায় একটু কানবে তওবা করবে মা বাবার জন্য দোয়া করবে নিজের একটু আমলওয়ালা হবে এই আর কিছু না হা আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন ঘরের মধ্যে এসি লাগাইছে এসি এসি বুঝেন তো এয়ার কন্ডিশন
ডাবিং কোম্পানির কি নাম ন্যাশনাল সুন্দর একালে পরিপূর্ণ কমপ্লিট লাগানো টাগানো শেষ এবার এসি চালু করলো 22 এ দিছে নাইলে আরো নিচে পুরা ঘর বরফ হয়ে যাওয়ার কথা ন্যাশনাল কোম্পানির নাম করা এটার বিরুদ্ধে কথা কইলো মাকরু কথা ঠিক না না দামি কোম্পানি কিন্তু এক ঘন্টা যেখানে 20 মিনিট চালাইলে ঘর ঠান্ডা হবে এক ঘন্টা চলে ঠান্ডা হয় না বিষয় কি হট করে নজর করে দেখে ঘরের দরজা খোলা ঘরের কি দরজা খোলা ঠান্ডা হয় এর মধ্যে আবার গরম ঠান্ডাটা পাশ হইবে গরম ঢুকবে এই অবস্থা যদি হয় কিয়ামত পর্যন্ত ঠান্ডা এসি লাগাইলেই ঠান্ডা হবে না সারদিগির সিফা সাফা আটকাও সব বন্ধ করো নামাজ পড়ে সুদ ছাড়ে না কেন আল্লাহ না কসম খাইছেন চ্যালেঞ্জ দিবেন নামাজ মানুষকে পাপাচার থেকে মুক্ত দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবে নামাজ পড়ে মিথ্যা বলে কেন নামাজ পড়ে আলেমের বিরোধিতা করে কেন এসি লাগাইছে ঠিক কি খোলা নামাজ পড়ে ঠিক নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই নামাজ পড়ে ঠিক সুদের ব্যবসা ছাড়ে নাই নামাজ পড়ে ঠিক সেজদাটা ঠিক মতো দেয় না নামাজের ঘরে গেছি গেঞ্জি হইরা যেই গেঞ্জির পিছনে বাকভাল্লুকের ছবি কিরম নাই এই নামাজ হইলো ফাসফাওয়াইলুল লিল আল্লাহ এই সমস্ত নামাজির ব্যাপারেও সূরা নাযিল করেছেন আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন ওয়াক্ত নামাজ সাহাবায়ে কেরামের নামাজ এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াইতেন মনে হয় যেন একটা গাছ দাঁড়ায় আছে পাখি এসে বসে লড়াচড়া নাই আরাম গো লড়াচড়া মানে মসজিদে একজনে কাশি দিলে টোটাল মসজিদের ভিতরে পুরা শুরু হয়ে গেছে মোবাইলের রিংটোন যদি বাইজে উঠে তো যে জীবনভর মোবাইলে আকাম সাকাম দেখে হেও দমকায় হেই মিয়া তুমি মোবাইল চালাও রিংটোন বন্ধ করতে পারলাম হে সিল্লাইয়া পরিবেশ আরো খারাপ করলো আল্লাহ তাআলা বলেন আমি বেশি আমল দেখব না উত্তম আমল দেখব আমলটা হতে হবে শিরিক মুক্ত যেই আমলের মধ্যে আল্লাহর জন্য হবে সেজদা হবে আল্লাহর জন্য রিজিক চাবো আল্লাহর কাছে আর কেউ রিজিক দাতা নাই ও বান্দা আল্লাহর কাছে চাও কি দরকার আল্লাহ দেওয়ার জন্য রেডি আল্লাহর আলাদা আর কেউ নেই যে অন্যরে দিবে আমগো কম হবে আল্লাহ বলেন প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমি দেওয়ার জন্য আসি কি দরকার চাও আমি আল্লাহ দিতে রাজি আল্লাহ দিতে চান আমরা নিতে চাই না কি সাইবা সব সময় কিন্তু দেওয়ার টাইম একটা কোন টাইম কা আল্লাহ কয় শেষ রাইতে আমি দেওয়ার জন্য আসি ও সময় আপনি ধান ঘুমাইয়া অতি গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও সাহাবায়ে কেরাম এগো আমলের থেকে আমরা আমল খুব দামি সাহাবায়ে কেরামের এলেম আমল এখলাস কোনো তুলনা নাই এরপরও কিন্তু ব্যবসা করছেন আবু বকর ব্যবসা করেছেন ওমর ব্যবসা করেছেন আলী ব্যবসা করেছেন ওসমান ব্যবসা করেছেন নবী ব্যবসা করেছেন আমগো মাযহাবের ইমাম আবু হানিফা বিশাল বড় ব্যবসায়ী ছিলেন ব্যবসা করেছেন নবী বলেন ব্যবসা করো সঠিকভাবে করো আমি মুহাম্মদের সাথে তুমি আমার সাথে জান্নাতে থাকবা আমল করো রে বান্দা নেক আমল শিরিক যেন না থাকে আল্লাহর জন্য করবা আল্লাহ পাক নবীরে কাউসার দান করলেন ইন্না আতাইনাকাল কাউসার ও নবী আপনাকে কাউসার দান করলাম বড় নেয়ামত
আপনি শুকর আদায় করবেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার নামাজ পড়বেন আর কুরবানি করবেন রবের জন্য আর কারো জন্য না ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমরা মানুষ হইয়া নামাজ পড়তে গিয়া আর দর্জন আর নামাজের ক্ষতি করি ঠিক নেই আর এক আল্লাহর বান্দা নামাজে রওয়ান হইছে নামার পরে বৃষ্টি নামার পরে কি বৃষ্টি আল্লাহর বান্দার কলিজার মধ্যে আল্লাহর মহব্বত গালে কির বৃষ্টি ধাম ধাম করে রওনা নামাজ আমি জামাতে পড়বই কিন্তু কি হইব মাঝামাঝি যে ঠাস করে হই রয়ে গেছে পয়রা গিয়ার মসজিদে যাওয়ার পরিবেশ আসেনি ঘরে আইয়া আবার জামা কাপড় পাল্টাইছে পাল্টাইয়া আবার দৌড় বিষয়টা হইলো রাতের নামাজ অন্ধকার ওদিকে বৃষ্টি দ্বিতীয়বার রওনা আবার বৃষ্টি মাঝামাঝি গিয়ে আবার হই রয়ে গেছে আবার পেছনে ব্যাগ ভরে ঘরে আইয়া জামা কাপড় নিয়ে এবার রেডি যাবই দরজা খুলে দেহে একজনে বাতি লয়ে দাঁড়াই দিছে অন্ধকারে কথা বুঝেননি অন্ধকারে কি নিয়ে দাঁড়ানো বাতি নিয়ে দাঁড়ানো এবার বাতি নিয়া উনি কিছু বলে না উনি হাঁটতেছে ওনারে আলো দিছে খুব আস্তে আস্তে করে হাইটে হাইটে মসজিদের ভিতরে গেছে গা বাতিওয়ালা পিছনে দাঁড়ায় রয়েছে মসজিদের বাইরে উনি গিয়া নামাজ পড়ে আবার নামছে বাসায় আবার বাতিওয়ালা বইয়ে দিছে আবার বাতি নিয়ে আবার ঘর পর্যন্ত তো ঘরে উঠা কয় তুমি এরকম উপকারটা করো কে আমি ইবলিস তুমি এরকম উপকার করলা বা বিষয় আমি তো উপকার করি না আমি আসল ঠিক রাখি কি রাখি তুমি দুইবার হইরা যাইয়া যে ক্ষতি আমার হয়েছে এই জন্য আমি বাতি লয়ে দৌড় দিছি আর ক্ষতি হতে দিব না কয় কি প্রথমবার কইরা যখন নিয়ত করছে আবার যাবা তোমার প্রথমবার মুজাহাদা আর আল্লাহর মহব্বতের কারণে তোমার জীবনের সব গুনাহ মাফ করা দ্বিতীয়বার তোমার ফ্যামিলির বংশে যারা আছে সবগুলো মাফ তৃতীয়বার যদি আমি বাতি না লইতাম পুরা এলাকাবাসী মাফ হয়ে যেত এত উপকার করা ঠিক না বাতিল মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা এরে আল্লাহর বান্দা এখনো ভালো মানুষ জমিনে আছে আমগো হুজুরের এই যে ভালো বিষয়টা এমন না জেনারেল লাইনও বহু ভালো মানুষ আছে মরিয়া যাবে একটা গুনাহ করবে না নাই অভাব নাই ছোট ভাই বিয়া করে ফেলছে বড় ভাই বিয়া করে না বহুদিন হয়ে গেল বিয়া করে না ছোট ভাই একদিন কয় ভাই যান কেন বিয়া করো না কয় মাইয়া নাই কয় দেশে কি সব খালি হয়ে গেছে কয় না আমি যে মেয়ে চাই সে মনের মতো ভাই না ছোট ভাই মনে করলো ধনী সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে আইনা দিলে বুঝি বিয়া করবে প্রস্তাব নিয়ে আসলো না এত সুন্দরী চাই না দুনিয়াদার চাই না তো তুমি কি চাও বড় ভাই ডাক দিয়ে কয় আমি এমন একটা মেয়েকে আমার জীবন সঙ্গিনী সহ ধর্মিনী বানাইতে চাই যেই বিবি হইয়া আমার হাতটা ধরে আমার জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে আর আমার সন্তান তারে গর্ভে ধারণ করিয়া নিজে আদর্শ শিখাইয়া উম্মতের কান্ডারি বানাবে হাদি বানাবে দাই বানাবে আমার সন্তান যেন উম্মতের জান্নাতের পথ দেখাইতে পারে আমার স্ত্রীর গুণাগুণের কারণে এমন সন্তান হবে ছোট ভাই এই মাইয়াও নাই তোমার কপালে বিয়াও নাই বড় ভাই বলে শুনিয়া রাখ আল্লাহর উপরে ভরসা করে বলেছি শোন আমার অন্তরের নিয়ত যদি খাঁটি হয় একদিন আগে পরে হোক আমার আশা পূরণ হবে ইনশাআল্লাহ পাশের এলাকায় মসজিদের মধ্যে মাঝে মাঝে আল্লাহওয়ালা বুজুর্গরা আসেন
আইসা আইসা এলাকা বাসির নিয়ে দোয়া করেন খবর পাইয়া দরায় গেলেন দোয়ার জন্য কারণ আর নবীরে পাবো না আবু বকর পাইবা না রে জাতি ওমরেরে পাইবা না ওসমান আলীরে পাইবা না আবু হানিফারে পাইবা না ইমাম বুখারীরে পাইবা না জাতি কই এখন যদি তাদের প্রতিশ্রুতি থেকে বরকত নিতে চাও এই জমিনে আল্লাহ ওয়ালা সারা কিয়ামতের আগে আর কেউ থাকবে না অতএব খাঁটি আলেম আহলে হক বুজুর্গ যদি পাও রে জাতি পিছনে সমালোচনা করে কপাল মুড়বা না চেষ্টা করবা হাতে হাত লাগাইয়া একটু নিজেরে ধন্য করা হুজুরের কাছে গেলেন দোয়ার জন্য হুজুর দোয়া করবেন বিয়া করছো করি নাই দোয়া করেন হুজুর আমি যেন সঠিক রাস্তায় হেদায়েতের পথে থাকতে পারি হঠাৎ জানালার বাহির থেকে একটা মেয়ে সালাম দিল ওই এলাকার সালাম দিয়া বলে হুজুর আব্বা জান অসুস্থ দোয়া করবেন ঠিক আছে তুমি কি করো আমি ঘরে থাকি বিবাহ শাদী হয়েছে বলে না হয় নাই কেন হয় নাই তুমি কি উপযুক্ত হও নাই বলে হয়েছি কিন্তু মনের মতো স্বামী আমি পাই না আল্লাহর ওলি বলে কেমন স্বামী চাও বলে আমার একজন স্বামী এমন চাই যে আমার হাতটা ধইরা মারে জান্নাতের মধ্যে ঢুকাইবে আর এমন একটা সন্তান আমারে উপহার দিবে উম্মতের জন্য জান্নাতে নেওয়ার কারণ হবে ওই আল্লাহর বান্দা হুজুরের পাশে শুই না কয় হুজুর আমার মনের কথায় মিল হইছি আপনি যদি একটু দোয়ার সাথে ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আমার মনের মতো একটা মেয়ে আমি চাই হুজুর পাইলাম কয় খবর এরা গরিব ফ্যামিলি কয় গরিব দরকার নাই এমন এক জান্নাতি নারী তো চাই হুজুর মাঝখানে থেকে প্রস্তাবের মাধ্যমে বিয়া করায়া দিলেন দুইজন সংসার শুরু করলো এমন ভাবে নামাজের সময় দাঁড়ায় যায় একজন যদি একটু অচেতন থাকে আরেকজন সচেতন বানায় দেয় ঘুমের থেকে স্বামী উঠে বউরে জাগায় বউ যদি আগে উঠে স্বামীরে জাগায় উঠো নামাজ পড়ো মোনাজাত দিয়া বারবার আল্লাহর দরবারে কান্না করে আল্লাহ একটা নেককার সন্তান দে ও দুনিয়াতে যেন হাদি হয়ে যায় আল্লাহ তাআলা দুইজনার নেক দোয়ার কারণে এমন একটা সন্তান আল্লাহ দান করলেন ওই সন্তানটারে লালন পালন করে বড় বানাইছেন এমন সন্তান ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্মরণ করে লেখা হয়ে গেছে যেই সন্তান তার আদর্শ দিয়া মিশরের মতো জমিনটারে বিজয় করলো সিরিয়ার জমিনটারে বিজয় করলো বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা জালেমের হাত থেকে ছুটাইয়া স্বাধীনভাবে নিয়ে আসলো মুসলমানদের অত্যাচার থেকে জালেমদের অত্যাচার থেকে মুসলমানকে নিরাপদে নিয়ে আসলো যে এত বড় ইতিহাস সৃষ্টি করে গেল ওই সন্তানের নাম গুগলে সার্চ দিয়া দেখবা আজকে রাত্রে গিয়া সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস গুগলে সার্চ দিয়া দেখো রে বাবা কেমন সন্তান মিশর সিরিয়া যার হস্তগত হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের মধ্যে থেকে জালেমদের আখড়া থেকে নিরাপদে নিয়ে আসলো মুসলমানের আমানের ব্যবস্থা করে দিল এরে পর্দার আড়ালের মা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি ওই স্ত্রী পেয়ে কি লাভ হবে যার কারণে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে দুনিয়া আখেরাত আল্লাহর কাছে এমন একটা সঙ্গী চাও যার মাধ্যমে দুনিয়ার জীবন ফুলের বাগান হবে হাশরের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে মোবাইলে যে আকাম করো বিয়েই তো কবালে দশটা মাইয়ার জীবন নষ্ট করছো মোবাইলের দ্বারা তোর কপালে বউ আসবে না আসবে জল্লাদ এক মেয়ে জল্লাদ হইয়া বউয়ের শাড়ি পরে এসে তোরে জুতা দিয়া দশটার জাল মিটায় দিবে যদি যুবক চিন্তা করত আমার বোনের উপরে যদি চরিত্রের কেউ আঘাত করে আমি ছেড়ে দিব না এটা যদি যুবক চিন্তা করত কোন মেয়ের চরিত্রের উপর আক্রমণ করতে পারত না ঠিক আবার মেয়েরাও যদি চিন্তা করত আমার ভাইয়ের উপরে যদি কোনো মেয়ে হামলা করে আমি বরদাস্ত করব না তাহলে কোনো মেয়ে কোনো যুবকের চরিত্রের উপর আক্রমণ করতে পারত না এরে আল্লাহর বান্দারা নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া বেশি আমল লাগবে না তবে ফরজ আমলগুলো যথাযথভাবে করবা তবে আমলটা হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য পাঁচ বেলার নামাজ ফরজ বাদ দেওয়া যাবে না রমজানের রোজা ফরজ বাদ দেওয়ার উপায় নাই পর্দা করা
ফরজ রক্ষা করতে হবে ও আল্লাহর বান্দারা মা বাবার খেদমত করতে হবে ফরজ বেয়াদবি করা যাবে না কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আমি চেয়ারে বসি মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি মানুষ পরীক্ষার নাম্বার ভালো তুমি জানো না তোমার মা যায় নামাজে বসে সারা রাত দোয়া করছে আল্লাহ আমার সন্তানের পরীক্ষায় তুমি কামিয়াবি দান করো মা দোয়া করছে আল্লাহ আমার সন্তানের ব্যবসায় বরকত দিও আমার সন্তান সফরে গেছে সুস্থ রাখিও মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই সম্মানের চেয়ার পাও নাই গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও পেছনের গুনাহ থেকে তওবা করো আল্লাহর কাছে বলো মনে মনে আল্লাহ জীবনে গুনাহ তো কম করি নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ আপনি আজকে থেকে আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না দাড়ি কাটিয়া নবীর সুন্নতের জবাই করব না মা বাবার বেয়াদবি করে বরদোয়া নিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর তরিকা মেনে চলব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই ওখানে থাকিয়াই তুমি মা বাবার দোয়া নিয়ে চলো পাঁচ বেলার নামাজ পড়ো আল্লাহর কাছে অন্তর থেকে যদি তওবা করো হেদায়েতের দরজা খুলে যাবে হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো মা বাবার দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও মরিয়া গেল আর গুনাহ করা যাবে না যদি খাঁটি নিয়ত করা যায় আল্লাহর ওয়াদা সাথে সাথে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয় ও আল্লাহর বান্দারা অন্তর থেকে বলতে থাকো কখন কার দোয়া কবুল হয়ে যায় কার নজরে কার কলিজা কলবের পরিবর্তন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন নবীর আদর্শ বাস্তবায়ন করিয়া শিরিক মুক্ত হইয়া আমলের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি ওলামায়ে কেরাম মুরব্বি হাজি সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক ভাই পর্দার আড়ালের মা বোন সহ মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ বেশি বেশি আমলের জন্য কবুল করে নেন শিরিক মুক্ত ঈমান আমলকে মজবুত করে দেন আল্লাহ আয় আল্লাহ ওলিয়া উলিয়াদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়ে বিধান করেন মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের হেদায়াতের দৌলত